পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গত 23 ডিসেম্বর গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে 18তম নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। নাট্য উৎসবে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমির হল রুমে প্রদীপ শিখা জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক সমীর কুমার সরকার। অনুষ্ঠানের শুরুতে উপস্থিতদের ক্রেস্ট ও পতাকা পরিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া। বক্তব্য রাখেন কবি সরোজ দেব, অঞ্জলি রানী দেব, অ্যাডভোকেট আবুল কাশেম ইয়াজবির, বিমল সরকার, পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি বিমল সরকার প্রমুখ। অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক মঞ্চস্থ হয়। সেই সুদূর প্রবাসী কবি বিমল সরকার উপস্থিত দর্শকমণ্ডলী ও শ্রোতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত অতিথিগণ, মঞ্চের সামনে নাট্যযোদ্ধা, সহযোদ্ধা, সহযাত্রী, কবি, সাহিত্যিক, লেখক এবং যারা সাংস্কৃতিক অঙ্গনে যাদের বৃত্ত পদচারণা সুবিজন, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি যে নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। যে সেই সময় সারা দেশে মানবাধিকারের চরম লঙ্ঘনের যত পথ বলা যায় সবগুলোই অতিক্রম করছে। আমি ভাবলাম যে আমার দুইটি আমার আমি যখন কাজ শুরু করেছি আমার ঘন্টায় $7 পাতাম, এক ঘন্টা কাজ করলে $60, $2 কাজ করলে মানে $14, $3 কাজ করলে আমার $21। আমি খালি হিসাব করি কত টাকা আমি বাংলাদেশের কোন অফিসারের বড়, আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের সবগুলো অফিসারের চেয়ে আমার বেতন বেশি। বিনম্র হৃদয়ে প্রার্থনা করি আপনার কাছে রাখবেন, পাশে রাখবেন। আমাদের যে শাখাটা সেটার নাম হচ্ছে মানবাধিকার আইনজীবী পরিষদ, ওই পরিষদের আমি সাধারণ সম্পাদক। মানবাধিকার নাট্য পরিষদ এবং মানবাধিকার নারী পরিষদ, তো আমাদের কিন্তু সংগঠন তিনটা হলো, আমাদের কাজ মূলত একই, আমরা একই পাশাপাশি কাজ করি। আমরা যেমন মানবাধিকার আইনজীবী পরিষদ আইনগত পরামর্শ আমরা দিই, আর বিভিন্ন ধরনের মানবাধিকার বিষয়ক চিন্তাধারা এবং প্রোগ্রাম আমরা করি। সংস্কৃতি হল জীবনবোধ, জীবন বিশ্বাস, প্রতিদিনের চাল চলন, প্রতিদিনের কথা, প্রতিদিনের জীবনচারিতা, মাকে মা বলে ডাকা, বাবা বন্ধু বলে ডাকা, বাজার পোশাক আশাক সব মিলে জুলে বাঙালি আনা, ষোলো আনা বাঙালি আনা।
করেন জেলা মানবাধিকার নাট্য পরিষদের সাধারণ সম্পাদক শাহ আবু আউয়াল রিজু।